नमस्कार बंधुरा, चम्पास किचेने आपनादेर सबाईके स्वागत जानाई। आशा करी सबाई खूब भालो आछेन। सप्ताहेर शेषे शनि आर रविवार आसतेई सबार माथाय एकटा कथाई घुरघुर करते थाके जे रविवार दिन कि स्पेशल बानानो जाय। ताई आज आमी आपनादेर जोन्नो निये एसेछि तंदुरी चिकेन रेसिपि। कयला, तंदूर किंबा ओभेन छाड़ा खूब सहजे किन्तु गैस ओभेने आपनारा ए तंदुरी चिकेन तैरि करे निते पारबेन। आर एर स्वादो हबे एकदम परफेक्ट रेस्टुरेंटेर मतो। ताले चलुन बंधुरा चटपट देखे ना जाक ए लोभनीय चिकेन तंदूरी रेसिपि। एर जुन्नो अवश्य लागबे चिकेन। एखाने आमी चिकेने दुटो लेग पिस निये निएछि। चिकेन लेग पिस केनार समय अवश्य एकटा कथा माथाय राखबेन, मुरगीर ओजन जेन देड़ किलोर बेशी ना हय। देड़ किलो किंबा एर कम ओजनेर मुरगीर लेग पिसे किन्तु चिकेन तंदूरी खेते बेशी भालो हय। देखुन आमी लेग पिसगुलोर उपरे सरु सरु काट करे दिएछि, एते करे मेरिनेशनेर समय मसलागुलो खूब भालो करे चिकेनेर भेतरे ढुकबे। फार्स्ट मेरिनेशनेर जोन्नो आमी एखाने दिए दिच्छि हाफ टी स्पून लवण, दिच्छि वन टेबिल स्पून आदा रसुन बाटा, एक टुकरो पातिलेबुके एभावे चिपे रसटा एते दिए दिच्छि। এখন সমস্ত উপকরণকে খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে। চিকেন তন্দুরি বানানোর জন্য মেরিনেশন করাটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। সমস্ত কিছু খুব ভালো করে চিকেনের গায়ে মাখানো হয়ে গেছে। এখন এটাকে ঢেকে আমি আধ ঘন্টার জন্য মেরিনেশনে রেখে দেব। ততক্ষণে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি জল ঝরিয়ে রাখা টক দই। এখানে আমি 6 টেবিল স্পুন টক দই নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। 1/4 টিস্পুন দিচ্ছি লবণ, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ টিস্পুন। নুন আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে দেবেন। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। আমি যেহেতু এতে কোনো ফুড কালার ইউজ করছি না, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দিতে হবে, এতে খুব সুন্দর একটা কালার আসবে। 1/4 টিস্পুন করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এবং 1/4 টিস্পুন দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। এখন এই সমস্ত মশলাকে খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। সেকেন্ড মেরিনেশনের জন্য আমাদের মশলা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবারে ফার্স্ট মেরিনেশন করে রাখা চিকেনের মধ্যে দই আর মশলার যে মিশ্রণটা করে রেখেছি ওটা দিয়ে দিচ্ছি। হাতের সাহায্যে সমস্ত মশলাকে খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে দিতে হবে। চিকেনের গায়ে যে সরু সরু করে আমি চিড়ে দিয়েছিলাম, এর ভেতরও কিন্তু মশলাটাকে ভালো করে ম্যাসাজ করে দিতে হবে। সমস্ত মশলা খুব ভালো করে চিকেনের গায়ে মাখানো হয়ে গেলে এটাকে আমি 5-6 ঘন্টার জন্য মেরিনেশনে রেখে দেব। তবে আপনারা চাইলে কিন্তু ওভারনাইটও এটাকে মেরিনেশন করতে পারেন। মশলা মাখানোর পরে যত বেশি সময় কিন্তু চিকেনটাকে মেরিনেশন করবেন, চিকেনটা তত বেশি সফট আর জুসি হবে। সমস্ত কিছু খুব ভালো করে চিকেনের গায়ে মাখানো হয়ে গেছে। এখন এটাকে ঢেকে ফ্রিজে রেখে দিতে হবে। হাতে সময় কম থাকলে অন্তত 2 ঘন্টা এটাকে মেরিনেশন করবেন। চিকেন মেরিনেশন হয়ে গেছে। এবারে চুলা জ্বালিয়ে চুলায় একটা ফ্রাইং প্যান গরম করে নিচ্ছি। তাওয়া গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। সাদা তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। বাটার দেওয়ার পরে চুলার আঁচটা অবশ্যই কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখবেন, না হলে বাটার জ্বলে যাবে। আপনারা চাইলে পুরো রান্নাটা কিন্তু বাটারও করতে পারেন, তবে সামান্য সাদা তেল ইউজ করলে বাটারটা জ্বলে যাওয়ার আর চান্স থাকে না। বাটার খুব সুন্দর করে গলে গেছে। এবারে চিকেনের পিসগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। মেরিনেশনের যে মশলাটা আছে ওটা আমি চিকেন পিসের উপরে লাগিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে প্রথমে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পরে দেখুন বন্ধুরা, চিকেন থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে আর চিকেন লেগ পিস থেকে মাংসটা ছেড়ে ছেড়ে আসছে। একটা চিমটের সাহায্যে চিকেন পিসগুলোকে আমি উল্টে দিচ্ছি। একইভাবে চিকেনের অপর সাইডে ম্যারিনেট করা মশলাটা লাগিয়ে দিচ্ছি।
মশলা মাখানো হয়ে গেলে চুলার আঁচ লোয়ে করে দিয়ে এটাকে আরও 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। মাঝে অবশ্যই কিন্তু ঢাকা তুলে 1 থেকে 2 বার উল্টে পাল্টে দেবেন। 15 মিনিট সেদ্ধ করার পরে দেখুন বন্ধুরা, চিকেনের একটা সাইড কিন্তু খুব সুন্দর করে লালচে বাদামি কালার হয়ে গেছে। এখন একটা চামচের সাহায্যে চিকেনের উপরে আমি যে মশলা মাখানো তেলটা বেরিয়ে আসছে এটা মাখিয়ে দিচ্ছি। এইভাবে তেল ব্রাশ করে দিলে কিন্তু চিকেনটা দুই সাইড থেকেই খুব সুন্দর করে রোস্ট হবে। চুলার আঁচ লোয়ে রেখে আরও 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। মাঝে কিন্তু অবশ্যই 1 থেকে 2 বার উল্টে পাল্টে দেবেন। 15 মিনিট পরে দেখুন চিকেনের দুটো সাইডই কিন্তু খুব সুন্দর করে রোস্ট করা হয়ে গেছে আর ভীষণ ভালো একটা কালার এসছে। আমি তাওয়ার মধ্যে যে তেল আর মশলাটা আছে ওটাও আবার চিকেনের উপরে ছড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু এতে কোনো রেড ফুড কালার ইউজ করিনি, শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়োতেই কিন্তু তন্দুরি চিকেনে ভীষণ সুন্দর একটা কালার এসছে। চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এতে করে আমার আপলোড করা নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চিকেন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবারে সবার লাস্টে একটা চিমটের সাহায্যে একটা একটা করে চিকেন পিসকে আমি এভাবে ধরে নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে জাস্ট 1 থেকে 1.5 মিনিট সেকে নেব। হাই ফ্লেমে কিন্তু সেকবেন না, এতে করে চিকেনগুলো খুব বেশি পুড়ে যাবে। এইভাবে চিকেন পিসগুলোকে সেকে নিলে এর ভেতরে ভীষণ সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে, যেটা রেস্টুরেন্টের তন্দুরি চিকেনের মধ্যে পাওয়া যায়। ফার্স্ট চিকেন লেগ পিসটা আমি খুব সুন্দর করে সেকে নিয়েছি, এটা পরিবেশনের জন্য একদম রেডি। একইভাবে আমি সেকেন্ড লেগ পিসটাকেও আগুনের মধ্যে সেকে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের আমার ঘরোয়া পদ্ধতির তন্দুরি চিকেনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে অতি অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আজকে আমি চিকেন তন্দুরি পাতিলেবু এবং স্যালাডের সাথে সার্ভ করলাম। এটা যে কোনো অনুষ্ঠানের স্টার্টার হিসাবে কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসাবে খেতে কিন্তু অসাধারণ লাগে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।